আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আসলাম একজন পেশেন্ট নিয়ে, মিসেস জেসমিন আক্তার আছেন আমাদের সাথে। তো উনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, ইনশাল্লাহ যে সমস্যার জন্য এসেছিলেন সেই সমস্যা থেকে পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ হয়ে আজকে আপনাদের সাথে অনুষ্ঠানে আসলেন। তো আমরা আজকে ওনার কাছ থেকে জানতে চাইব আসলে ওনার কি সমস্যা ছিল বা কি সমস্যার জন্য এখানে আসছেন, কি সমস্যার জন্য উনি ভর্তি হয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, সেই সম্পর্কে আসলে আপনাদেরকে জানাবো। তো আমার সাথে আছেন জেসমিন আক্তার, চলুন ওনার সাথে আমরা পরিচয় হয়ে ওনার সাথে কথা বলে নিই। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার পরিচয়টা দিয়ে একটু, কোথা থেকে আসছেন? আমি জেসমিন। আচ্ছা, কোথা থেকে আসছেন? থেকে নারায়ণগঞ্জ থেকে আসছেন। হ্যাঁ। আচ্ছা ম্যাম, আপনি তো আমাদের এখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, স্যারের আন্ডারে ভর্তিও ছিলেন, ট্রিটমেন্টও নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো ম্যাম আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে আপনার মূল সমস্যাটা কি ছিল? আমার মূল সমস্যাটা ছিল কোমরে আজ থেকে প্রায় 20 বছর আগে। আচ্ছা। তখন থেকে অনেক ডাক্তার দেখেছি, সব ডাক্তারই দেখাইছি কিন্তু কেউ একটা সমাধান দিতে পারেনি। মানে সমস্যাটা আপনার কত বছর আগের থেকে? 20 বছর প্রায়। 20 বছর? হ্যাঁ। তাহলে তো অনেক দিন। হ্যাঁ। আচ্ছা ম্যাম, যখন আপনি তো বুঝতে পারেন নাই যে আপনার এই ধরনের সমস্যা হয়েছিল, অর্থাৎ আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার আপনি যখন আসছেন আপনাকে কিন্তু সমস্যার কথা অলরেডি বলে দিয়েছে যে আপনার এই ধরনের সমস্যা ছিল। হ্যাঁ। অর্থাৎ আপনার প্রেসক্রিপশনে লেখা আছে PLID PLID L3 L4 সমস্যা ছিল, প্লাস স্পন্ডলাইসিস ছিল, অর্থিওআর্থ্রাইটিস ছিল। এই সমস্যাটা কিন্তু আপনি আসলে বুঝতেন না প্রথমে, যখন প্রাথমিক অবস্থা আপনার ব্যথাটা শুরু হচ্ছে তখন কিন্তু আসলে বুঝতেন না। সকালে তো ঘুম থেকে উঠে। আচ্ছা তো ম্যাম, আমি হ্যাঁ আমি সেখান থেকেই যাচ্ছি। তো আপনার প্রথম থেকে যদি বলতেন যে আসলে প্রতিদিন চলাফেরার সময় বা জীবনযাত্রায় আপনার কি সমস্যা হতো? প্রতিদিন চলাফেরা, বসতে তো বসে, তো চালে তো বসে, নামাজ পড়ি প্রায় আজকে অনেক বছর ধরে, কিন্তু আর এখন ইদানিং 2 বছর ধরে আমি মানে বিছনা থেকে মনে কোন খাটে থেকে নাম নেই পাড়াইতে পারতাম না। পায়ে গোড়া দিতে অনেক ব্যথা হইতো, হাঁটুতে সমস্যা হইতো, সিঁড়ি বাইতে পারতাম না, সমস্যা হইতো। তো এই নিয়ে মানে আজকে আজ 3 মাস ধরে মানে ইউটিউব থেকে শফিউল্লাহ স্যার। আপনার সমস্যাটা হচ্ছে 10 বছর আগের থেকে? 20 বছর আগের থেকে সমস্যাটা হচ্ছে এই অবস্থা, কোমরের অবস্থা। কিন্তু একটা পর্যায়ে এসে হচ্ছে আপনি ইদানিং, অর্থাৎ 2-3 মাস আগে আপনি এমনটাই অসুস্থ হয়ে পড়েছেন যে আপনি শুইলে উঠতে পারতেছেন না। হ্যাঁ, অনেক অসুস্থ, একটু হাঁটলে বসে থাকতে হচ্ছে, মানে একটু বেশি সমস্যা হচ্ছে। সমস্যা হইতো, অনেক সমস্যা হইতো। বুঝতে পেরেছি ম্যাম। তো সেই সমস্যার জন্য আপনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাইছেন। হ্যাঁ, আমি একটু জানতে চাইবো ম্যাম, আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি তো আমি আমার হাজবেন্ড প্রায় ইউটিউবের চ্যানেল দেখতাম, দেখার পরে দেখতাম স্যারে এই ট্রিটমেন্টগুলো দিতেছে, তখন দুইজনে একটা ডিসিশন নিলাম ওখানে তো ভালো মতো চিকিৎসা হয় নাই, তারপরে সাড়ে থেকে আসে তো চিকিৎসা হয়েছে। মানে আমাদের ইউটিউবে যে ভিডিও গুলা আমরা দিয়েছি ওখান থেকে দেখে আপনি ডিসিশন নিলেন যে আপনি অবশ্যই আমাদের স্যারকে দেখাবেন। তো আপনি তো অলরেডি অনেকজন ডক্টর দেখিয়েছেন, প্রায় 20 বছরের আগের হলে তো অনেকদিন, 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 সেক্ষেত্রে তো আপনার অনেকগুলো ডক্টর দেখিয়েছেন মনে হয়। তারপরে আরো অনেক ডাক্তার দেখাইছি। জি ম্যাম, আমি একটু জানতে চাইবো যে আপনি তো অনেকগুলো ডক্টর দেখিয়েছেন, অনেকগুলো ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছেন, তো ওই ডাক্তারগুলো আপনাকে কি বলেছে, মানে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে বা কিভাবে কি করতে হবে? এখানে এসে যে একটা স্যারে বলল যে আমি পইরে গেছি, কিন্তু এই জিনিসটা কেউ বলতে পারেনি, আমি যে পইরে গেছি, ব্যথাটা পাইছি, একমাত্র স্যারই বলছে যে আমি পড়ে গেছি, কিন্তু পড়ছি তো 20 বছর আগে, মানে ওখান থেকেই শুরু আস্তে 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 এই পর্যন্ত। আচ্ছা, এখন আপনি এই ডক্টরগুলি দেখিয়েছেন আমাদের স্যার কাছে আসার আগে, যে ডক্টরগুলি দেখিয়েছেন ওনারা তো, আপনি তো ট্রিটমেন্ট অনেক দিনই নিয়েছেন, ওনারা কি বলেছে যে আপনাকে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে বা কি পরামর্শ দিয়েছে? সেই পরামর্শ বলতে দিত শুধু মানে মেডিসিন দিত আর একটু ব্যায়াম দিত, ওই যতদিন ওষুধটা মেডিসিনটা খাইতাম ততদিন ভালো থাকতাম, আবার যেই সেই হয়ে যেতাম।
যে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি যতজন ডক্টরের কাছে গিয়েছেন ওনারা কিছু ওষুধ লিখে দিত আপনাকে, যতদিন খাইতেন ততদিন ভালো থাকতেন, বন্ধ দিলে আবার পুনরায় ব্যথাটা শুরু হচ্ছে, কিন্তু আপনি প্রপার কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না। আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওগুলি দেখেছেন তখন আপনি আসলেন স্যারকে দেখাইলেন, স্যারকে দেখানোর পর স্যার আপনাকে কি বললো একটু জানতে চাইব। স্যার বললো যে মানে 15 দিনের সময় নিছে, যে 15 দিন থাকতে হবে, তো থাকলাম ইনশাল্লাহ, এখন তো সব থেকে সুস্থ। আচ্ছা ম্যাম, আমি আর একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনি তো 15 দিন থেকেছেন, স্যার আপনাকে 15 দিন থাকার কথা বলেছে, আপনি 15 দিন থেকেছেন, তো আজ থেকে 20 বছর আগে বা 10 বছর আগে বা 6 মাস আগে আপনি যতটুকু অসুস্থতা ভুগতে এখন সম্পূর্ণ সুস্থ, তার মানে আমি 20 বছর আগে যে পড়ার আগে যেমন ছিলাম, মানে আমার শরীরটা এখন মনে হইতেছে আমি সম্পূর্ণ সুস্থ, আমার কি এতটুকু মানে ব্যথা নেই শরীরে, এখন 2 দিন ধরে তো আমি তো সম্পূর্ণ সুস্থ, আমার সিঁড়িতে ওঠা নামা করি, এও লিফটে উঠি না। মানে আগে আপনি যেরকম জীবনযাত্রায় চলাফেরা হাঁটা চলা যেরকম অসুস্থি মনে হতো, এখন লাগে না, এখন সেটা হচ্ছে না, এখন লাগে না, মানে এখন বলতে পারবো যে 100% আপনি সুস্থ হয়ে গিয়েছেন। তো ম্যাম, আপনি তো আমাদের এখানে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছেন, সুস্থ হয়েছেন, সেই 10 বছর আগে যে রকম অবস্থা ছিল এখন কিন্তু সেই অবস্থাটা নেই, এখন কিন্তু আপনি পুরোপুরি সুস্থ। তো আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে আপনার কতটুকু ধারণা বা স্যার মানে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলি মানে শফিউল্লাহ স্যার মানে সে একটা এমন একজন মানুষ, মানে তার কাছে আসলে এমনি মানুষ ভালো হয়ে যায়, ভালো হয়, তারপর তার একটা যে একটা আগ্রহ আছে রোগীদের প্রতি যে কিভাবে ভালো হবে, ওই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, মানে নিজের মন ঠিক আছে তিনি সব কিছু করেন। আচ্ছা ম্যাম, আপনি তো আমাদের মূল ট্রিটমেন্ট তো ফিজিওথেরাপি, সেটা আপনি অলরেডি জানেন, আমরা তো ফিজিওথেরাপির মাধ্যমে এখানকার সবাই ভালো, স্যার থেকে শুরু করে স্টাফ যত নার্স আয়া সবাই ভালো, তাদের সব একটা ই আছে মানে রোগীদের প্রতি সব সময় খেয়াল রাখা। আচ্ছা দর্শক, শুনতেই পেলেন, আমি প্রশ্ন করার আগে কিন্তু ম্যাম বলে দিচ্ছে যে আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা, আমাদের স্টাফের ব্যবস্থা, আমাদের স্টাফ যেভাবে কেয়ার করছে ওনাকে, বা আমাদের ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা, উনি ওই ট্রিটমেন্ট থেকে উনি সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের প্রতি অনেকটাই ইন্সপায়ার হয়ে গেছেন, যে আমাদের ট্রিটমেন্ট এমনটাই অত্যাধুনিক যেটা মানে না বললেই নয়। উনি আসলে আমি প্রশ্ন করার আগেই উনি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো ম্যাম, আমি আরেকটু জানতে চাইবো আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার যেই দেখাশোনা, তারপর হচ্ছে আমাদের যেই প্রযুক্তিগুলো, আমরা ট্রিটমেন্ট তো ফিজিওথেরাপির মাধ্যমে দিয়ে আমাদের মেশিনগুলো কিন্তু ফিজিওথেরাপির মত সিস্টেমের জন্য আমাদের কিন্তু বেস্ট একটা টেকনোলজি আমরা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো। তো ম্যাম, আমি একটু বলতে চাইবো যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ম্যাম আপনার। দর্শকের উদ্দেশ্যে বলছি, আমার মতন যারা আছেন এখানে, আমার চেয়েও খারাপ লোক আছে তারাও এখানে এসে সুস্থ হয়েছে, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের বলছি যদি সুস্থ থাকতে চান এখানে আসেন, সবার চিকিৎসা নেন, সুস্থ জীবন সবাই কামনা করেন। জি দর্শক, শুনতে পেলেন ওনার মুখ থেকে, উনি নিজের ভাষায় আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছেন যে আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছে, ট্রিটমেন্ট নেওয়াতে ইনশাল্লাহ ওনাকে যতদিন বসে থাকার কথা বলেছে ততদিন থেকে ইনশাল্লাহ অনেকটাই টোটালি আমরা 100% ধরলেও পারি উনি 100% সুস্থ হয়েছেন। তো আমি শুধু এতটুকুই বলবো, আমি মিসেস জেসমিন আক্তারের কথা থেকেই বলছি, সেটা হচ্ছে আপনারা যেখানে গেলে একটা 100% ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, সেখানে আপনারা যাবেন, সেখান থেকেই ট্রিটমেন্ট নেবেন, সেখান থেকে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটা আমি করব আর করে থাকি সবসময়, সব পেশেন্টকেই বলি যে আপনারা আমাদের হসপিটাল আসতে হবে না, আপনি যেখানে গেলে একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে একদম আপনার রোগটা নির্ণয় করতে পারবেন 100%, সেখানে যাবেন, সেখান থেকেই ট্রিটমেন্ট নেবেন। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।